রোনালদোর দল বদল যেন এখন এক রোজকার খবর। আজ এই ক্লাব নিয়ে গুঞ্জন, তো কাল সেই ক্লাব। এত কথার মাঝেও নীরব তিনি। দল বদল নিয়ে কি ভাবছেন তা নিয়ে জানা যায়নি কিছুই। এবার সেই নীরবতা ভেঙে মুখ খুললেন রোনালদো। যখন অন্য ক্লাবগুলো তাকে রিজেক্ট করেছে, তখন সবাই ধরেই নিল ম্যানু ছাড়া তার জন্য সব দরজাই বন্ধ। ক্লাব তাকে ধরে রাখতে চাইলেও তিনি ক্লাব ছাড়তে মরিয়া। CR7 কে ওল্ড ট্রাফোর্ডে রাখতে স্যার অ্যালেক্স ফার্গুসনকে দিয়ে অনুরোধ করিয়েছে ক্লাবটি। ফার্গুসন রোনালদোর ফুটবল ফাদার, তাই তো তার অনুরোধ CR7 ফেলতে পারবেন না। এতেই আবার গুজব উঠল ম্যানিউতেই থেকে যাবেন তিনি। এসব শুনে শেষ পর্যন্ত মেজাজ হারালেন পর্তুগিজ তারকা। ম্যানচেস্টারে থাকার খবরটাকে মিথ্যা বলেছেন তিনি। ইনস্টাগ্রাম এক পোস্টের প্রতিবাদ জানিয়ে বলেন, আমাকে নিয়ে একদিন কথা না বলাটা অসম্ভব, তা না হলে তো মিডিয়া টাকাই করতে পারবে না। আপনি জানেন যে মিথ্যা না বললে আপনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন না। চালিয়ে যান, কোনো একদিন কিছু সত্য খবর পাবেন। আর মাত্র কিছুদিন খোলা থাকবে দল বদলের জানালা। এরই মধ্যে অন্য ক্লাবের নাম না লেখাতে পারলে চ্যাম্পিয়ন্স লিগটা খেলা হবে না তার। তাই তো রোনালদো কি সিদ্ধান্ত নেবেন সেটা জানতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব। রুকাইয়া রাত্রি, একাত্তর।